আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আজ ঐতিহাসিক মে দিবস। গোটা বিশ্বে আন্তর্জাতিক মে দিবসের উদযাপনের সাথে সাথে সাজস্য রেখে সিপিআইএমের রাজারহাট শহর এরিয়ার কমিটি একের অন্তর্গত কাদিহাটি শাখার কর্মীরা মে দিবস পালন করলেন আজ। সামাজিক দূরত্ব বজায় রেখেই পালিত হলো আন্তর্জাতিক মে দিবস। কর্মসূচির শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন শাখার অন্যতম সদস্য রজত পাল। তারপর শহীদ বেদিতে মাল্যদান করেন শাখা সম্পাদক প্রশান্ত বিশ্বাস। লকডাউনের মধ্যে গুটি কয় কর্মী সমর্থক নিয়েই শহীদ স্মরণে শ্রদ্ধা জানিয়ে নিরাপত্তা পালন করা হয়। শাখা সদস্য রজত পাল বলেন, দেশ জুড়ে লকডাউনের মধ্যেও কেন্দ্র সরকার শ্রমিক স্বার্থবিরোধী একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে, পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে না। এছাড়া গুজরাটে কাজের সময়সীমাকে 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টার চেষ্টা করছে। ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব করতে চাইছে এই সরকার। এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে সকল শ্রমজীবী মানুষকে। সংক্ষিপ্তভাবে আজকের ঐতিহাসিক মে দিবস পালন করবো এবং যেটা বলা হয়েছে একটা সোশ্যাল ডিস্টেন্স রেখে আমাদের এই অনুষ্ঠানটা করতে হবে, যার ফলে আমাদের সমস্ত কংগ্রেসরা উপস্থিত হতে পারেননি। আজকের মহান মে দিবস উপলক্ষে কংগ্রেস রজত পাল সে অনুরোধ করে কিছু বলার জন্য সংক্ষিপ্ত মূলত আমাদের আজকে কর্মসূচি ছিল সারা পৃথিবী জুড়ে শ্রমিকদের যে দিবস, শ্রমিক শ্রম দিবস, সেই শ্রম দিবস উপলক্ষে এবং ঐতিহাসিক মে দিবসে যেসব শ্রমিকরা আত্মবলিদান করেছে, যার ফলে আমাদের আজকে যে সারা পৃথিবীতে 8 ঘন্টা কাজের দাবি মূলত শ্রমিকরা পাচ্ছে, তাকে স্মরণ করে আমাদের পার্টির নির্দেশ অনুযায়ী আমরা কাদিয়াটি শাখার পক্ষ থেকে রক্ত পতাকা উত্তোলন করেছি। এবং এর সঙ্গে আমাদের আজকের যেটা কর্মসূচি আছে, আমরা শ্রমজীবী মানুষদের যারা ধরুন রিক্সা অটো চালান তারা তো চালাতে পারছে না, তাদের আমরা কিছু খাদ্য সামগ্রী তুলে দেবো। আজকে মূলত আমাদের এই কর্মসূচিটাই আমরা পালন করছি। আচ্ছা, কতটা সোশ্যাল ডিস্টেন্স মেনে কর্মসূচি পালন করেছেন? সরকারি নিয়ম অনুযায়ী যতটা সোশ্যাল ডিস্টেন্স রেখে কর্মসূচি করা যায় আমরা সেটা পুরোপুরি পালন করেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রশান্ত বিশ্বাস, আমি কাদিয়াটি শাখার সম্পাদক এবং ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।